গ্রাম বাংলার ড্রোন ভানিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চাচিদের সাথে প্রাণ করব, দেখা যাক চাচিদের রিয়াকশন কেমন হয়। ও চাচি গো, আপনার মাথার উপরে বিমান আসছে, চাচি একটু দেখেন। ও মাই গড, চাচিটা দেখে ফেলছে, এখন দেখি তাদের রিয়াকশন কেমন হয়। ও মাই গড, একজন তো পালিয়ে যাচ্ছে, আরেকজন দেখি ও খুব ভয় পাইছে নাকি। না না, এটি হচ্ছে একটা বিমান। ও চাচি একটু দেখেন, ঘুরে তাকান। ও বাবা বাবা, সরে সরে কই যান। আরেকজন তো পুরোপুরি হাঁপিয়ে গেছে, দেখা যাক। ও মাই গড, পিছে ঘুরতেছে। ও বাবা আসতেছে নাকি। ও রে বাবরে বাপ, জমির মধ্যে লাপাই গেছে। ওরে বাবরে বাপ, কি হয় দেখা যাক। ও রে জমির মধ্যে থেকে এখন দেখা যাচ্ছে লাইভাবে তো সরবে না, এখন দেখতেছি যেদিক থেকে আসছে ওই দিকে আবারও পুরোটা যাচ্ছে। মাঠের মধ্যে আরেকজন আবার ধানের গোড়া কাটতেছে, এখন দেখা যাক কি হয়। ও মাই গড, ওরে বাবরে বাপ, হেদিরে খুব ভয় পাইছে। ও মাই গড, কি হলো? ও চাচি সরেন কে, রে খুব মজা নিতেছে মনে হয়, জানে না কি আল্লাহ ভালো জানে। দেখা যাক এখন আমরা তার কাছে এখন ল্যান্ড করাবো, দেখা যাক। ও ও দেন কথা, যাই হোক বেচিরি অনেক কিন্তু সাহসী আছে। এরপর এলাকার গবেষক চাচার সাথে দেখা, এখন দেখি এরার গবেষণা তো প্রায় শেষই হয় না, রাস্তায় হাঁটতে হাঁটতে তারপরও গবেষণা করে দেয়। উনি গবেষণায় এখন আসে যে আসলে এই জিনিসটা কি। ওর বাপরে বাপ, পাখির মতো উঠতেছে, বেচারা খালি দেখেই আর দেখে, দেখেই আর দেখে, কাজে কি হচ্ছে রে ভাই। ও মাই গড, কাজ ও মাই গড, কি আবার লড়ালড়িও করে। ও বাপ ও বাপ, ও ও নো, তারপরও গবেষণা শেষ হয় না চাচার। ও লোগো, ও গাগো, ও মাই গড। তারপর যাই হোক আমরা সেখান থেকে চলে আসলাম, এখন আসার পরে দেখতেছি বেসিরির ঘরে একদম কোথায় যাচ্ছে জানেন, একবারে মেহমানের বাসা। একবার বলতেছে যে গোস্ত ভাত খাবো আর সুন্দর করে বাসায় চলে আসবো, কিন্তু সেটা আর হয় না হয় আল্লাহই ভালো জানে। দেখা যাক তেনার পিছিয়ে পিছিয়ে আমরা এখন নিয়ে যাব, দেখা যাক তাদের রিয়াকশনটা কেমন হয়। ওরে বাপরে বাপ, দেখা যাক তারা পিছন থেকে দেখতেছে আর সামনে সামনে তাকায় না বেচারারা। দেখা যাক আমরা তাদের পিছিয়ে পিছে যাচ্ছি, পিছে পিছে যাচ্ছি, তারপরও পিছে পিছে দেখতে যখন বাপরা আমাদেরকে ধরতে আসতেছে নাকি। ও মাই গড, ওর বাপরে বাপ, দেখা যাক দেখা যাক দেখা যাক। তারপর আর হলো না, এখন আমরা যাবোই সেই আরেক কাকির কাছে। কাকি তো দেখতেছি, ও ও ভয় পাইছে নাকি, ও মারতে আসতেছে, এই যে লাঠি নিছে ভাই। যাই হোক আমরা এখানে আর থাকবো না, এখন আমরা সেই টিকটক মারিনি ভাইয়ার কাছে চলে আসলাম। এই সেই ভাইয়া যিনি টিকটকে ফেমাস, পরিস্থিতি যেমনই হোক টিকটক করতে হবে ভাই। এই যে দেখেন কি একটা অবস্থা, এখন আমরা আবারও চলে আসলাম সেই গাঙ্গের বাসুয়ার কাছে। ও বাপ, তারা তো ভয় না পেয়ে দেখা যাচ্ছে মোটামুটি একবারে আনন্দ উল্লাস চালু করে দিয়েছে। বাপরে বাপ, এটা কি আসলো, আবার লাঠিও দেখায়, কি একটা অবস্থা। কিন্তু এইদিকে আমার ড্রোনের দিকে তাকাইতে তাকাইতে তাদের যে পানি, যে পানিগুলো শেখছে সেই পানিগুলো যে বের হয়ে যাচ্ছে আর সেটাও তারা জানে না। ওই তোরা পানির দিকে দেখ যে পানি কই গেল আর মাছ কই গেল ভাই, তোর এইদিকে তাকাস না রে ভাই, তোদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এই সময়টাকে কারা কারা মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক, অতএব কেউ সিরিয়াসলি নেবেন না। আর আপনার এলাকায় যদি এরকম ভিডিও করাতে চান অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।